হ্যালো বন্ধুরা, যে জন্মেছে তাকে তো মরতেই হবে, কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, রাখে হরি মারেকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভাগ্যবান লোকের সাথে সাক্ষাৎ করাবো যারা প্রায় জমের দুয়ার থেকে ফিরে এসেছে। দেখুন, যখন দুটো হেলিকপ্টারের পাখা একে অন্যের সাথে ধাক্কা লাগলে কি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভয়ানক দুর্ঘটনার পরেও লোকটি উঠে দাঁড়াতে পেরেছে। এটাকে ভাগ্য বলবেন না তো আর কি বলবেন। সাবধান, ভিডিও দেখে চমকে যেতে পারে। কখনো চলন্ত যানবাহন থেকে নামা উচিত নয়, কারণ সবার ভাগ্য এই লোকটির মতো হয় না। কোনো রোড রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ধারে লক্ষ্য রাখা উচিত। একে বলে মরতে মরতে বেঁচে যাওয়া। এবার দেখুন বড় ট্রাকের টায়ার ব্লাস্ট হলে কি হয়। লোকটি মনের আনন্দে ট্রেনের ভিডিও করছিল, কিন্তু তারপর যা হয় লোকটি তার জীবনও ভুলবে না। আমার তো মনে হয় লোকটি ক্যামেরায় ট্রেন নয়, সাক্ষাৎ জমকে দেখেছে। রাস্তায় কখনো দুটো সারকে লড়াই করতে দেখলে সেখান থেকে দৌড়ে পালান, কারণ আপনার ভাগ্য এই লোকটির মতো নাও হতে পারে। ভিডিওতে এই লোকটি না জানি কিসের জন্য জেসিবিটিকে জলে চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ডাঙ্গার জিনিস জলে নিয়ে গেলে কি বিপদে পড়তে হয় একবার দেখুন। লোকটির ভাগ্য ভালো বসার কেবিন থেকে বেরোতে পেরেছিল, তা না হলে তো ভগবানের প্রিয় হয়ে যেত। তো ভিউয়ার্স, এটাই ছিল ভাগ্যবান লোকের ভিডিও পার্ট 1। আপনার মতে পুরো ভিডিওর সব থেকে ভাগ্যবান লোক কে ছিল প্লিজ কমেন্ট করবেন। আর কথা দিচ্ছি, এর পরের পার্ট আরও ভালো হবে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।